স্বাস্থ্যবান সুন্দর দেহের এই পাখিটি বাংলাদেশে তথা এশিয়া মহাদেশেরও নয়, তবু আমরা প্রায় সবাই এই পাখিটিকে চিনি। পাখিটি পেঙ্গুইন দক্ষিণ মেরু বলয়ের আশেপাশে বসবাস করে। এরা সবাই দিবাচর এবং সমুদ্রবাসী, দুর্দান্ত সাঁতার কাটতে এবং পানির মধ্যে সাঁতার কাটা অবস্থায় মাছ শিকার করতে খুবই পটু। হাঁটতে তেমন পারে না, তবে উপর হয়ে বুকের উপর ভর দিয়ে বা শুয়ে দুই ডানা বা হাত নেড়ে বরফের উপর দিয়ে এগিয়ে যায়। পেঙ্গুইনের বুক ও পেট ধবধবে সাদা। আর শরীরের বাকি অংশ কালচে নীল, মাথাটা ইসব লালাবর্ণ। দক্ষিণ গোলার্ধে বসবাসকারী পেঙ্গুইন আকাশে উঠতে না পারলেও এরা পানির নিচের উড়ন্ত পাখি। পেঙ্গুইন দলবদ্ধ ও পরিবার নিয়ে বসবাস করে। এদের মধ্যে রাজা রানী সম্রাট বা সম্রাট সম্রাজ্ঞী প্রথা বিদ্যমান। রাজা বা সম্রাট পেঙ্গুইন দলের প্রধান, দেখতে বড়সড় ও সুন্দর। কয়েক ধরনের চকচকে পালক দিয়ে শরীরটি আবৃত থাকে। পেঙ্গুইন অতি বুদ্ধিমান পাখি এবং এরা শৌখিন। জীবনের অর্ধেক সময় পানিতে খাদ্য সংগ্রহ করে এবং বাকি অর্ধেক সময় খেলাধুলা এবং বাকি অর্ধেক সময় অর্থাৎ মাত্র 25% সময় এরা ঘুম দিয়ে ঘুমায় বা বিশ্রাম নেয়। বরফময় সমুদ্রের তীরে শক্ত পাথর বা শিলার মাঝে বাসা তৈরি করে অথবা বরফের খাঁজে বিশ্রাম নেয়। পৃথিবীতে মোট 18 প্রজাতির পেঙ্গুইন রয়েছে, যার কোনটি উঠতে পারে না। তবে এদের অসাধারণ সাঁতার কাটাকে র্যাফটিং বলে, আর সুন্দরভাবে বরফের ওপর চলাফেরা করাকে ওডাল বলে। অ্যান্টার্কটিকা অঞ্চলের তাপমাত্রা -40°C যখন, তখন এরা এক বিশেষভাবে আবাসস্থল তৈরি করে এবং নিজেদের দেহের উষ্ণতা বজায় রাখতে দলবদ্ধভাবে সবাই গোলাকার হয়ে অবস্থান নেয়। নির্দিষ্ট সময় পরপর প্রত্যেকে নিজের স্থান পরিবর্তন করে, এভাবে নিজেদের শরীরের উষ্ণতা বজায় রাখে। একটি দলে হাজার হাজার পেঙ্গুইন বাস করে। এ সময় বাচ্চা পেঙ্গুইন মা পেঙ্গুইনের পেটের থলিতে অবস্থান নেয় এবং তারাও গোলাকার চক্রের মধ্যেই থাকে। উল্লেখ্য, অ্যান্টার্কটিকা মহাদেশে তুষার ঝড়ের সময় তাপমাত্রা কমে প্রায় -80°C নেমে আসে। এ সময় পেঙ্গুইনের জন্য সেখানে বসবাস করা কষ্টসাধ্য হয়ে যায়। পেঙ্গুইনের প্রত্যেকটি অঙ্গ চমৎকার এবং বিশেষ বিশেষ কাজের জন্য উপযোগী। তার মধ্যে অন্যতম চমকপ্রদ অঙ্গ হচ্ছে পা। এই পা দিয়ে এরা কয়েক কিলোমিটার পর্যন্ত হাঁটতে পারে এবং রাস্তা তৈরি করে পায়ে পা দিয়ে। বরফের উপরে যখন হাঁটে তখন সে বরফকে কিছুখানি কেটে ফেলে যেন তারা পিচ্ছিল বা পড়ে না যায়।
এবং তাদের পায়ে এক ধরনের রাডার সেট থাকে, কেননা তারা যেই স্থান দিয়ে যায় সেই স্থানে সেখানে চিহ্ন বিদ্যমান থেকে যায়। পেঙ্গুইনের পুরো শরীর লোমে আবৃত, সাদা ছোট মাথা ছোট। প্রাপ্তবয়স্ক পেঙ্গুইন 130 থেকে 150 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং ওজন 40 থেকে 60 কেজি পর্যন্ত হয়। এদের চোখ খুবই চঞ্চল। পেঙ্গুইন উঠতে না পারলেও এরা ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং একই সঙ্গে 1000 বরফময় স্থান পাড়ি দিতে পারে। 1000 মাইল বরফময় স্থান পাড়ি দিতে পারে। একটি পেঙ্গুইন 6 বছর বয়সে বয়প্রাপ্ত হয় বা প্রজনন ক্ষমতা অর্জন করে, সে সময় সে তার সঙ্গীকে খুঁজে নাই, অথবা স্ত্রী সঙ্গী ডিম দেয় 30 থেকে 40টির মতো এবং সব ডিমগুলো স্বচ্ছ ও কাঁচের মতো, খুব সুন্দর দেখতে। ডিমের ভিতরে হাঁস বা মুরগির ডিমের মতো লালাটে কুসুম বিদ্যমান থাকে, যা দেখতে ডিমের বাহিরে থেকে দেখতে পাওয়া যায়। এই ডিমকে স্ত্রী পেঙ্গুইন উষ্ণতা দেয় না বা বাচ্চা ফোটাতে গুরুত্ব বহন করে না। ডিম দেওয়া শেষে স্ত্রী পেঙ্গুইন ডিমের আশেপাশে ঘোরাফেরা করে, এ সময় তার সঙ্গী পুরুষ পেঙ্গুইনই ডিমে উষ্ণতা ছড়ায় এবং 60 দিন উষ্ণতা দিয়ে বাচ্চা ফোটায়, অথবা 28 দিন বাচ্চাকে বিশেষ যত্ন করে স্ত্রী এবং পুরুষ পেঙ্গুইন দুজনে মিলে, অতপর তারা পানিতে নিয়ে যায়। পেঙ্গুইন ছানা 40 থেকে 50 সেন্টিমিটার লম্বা ও 3 কেজি পর্যন্ত হয়। এরা 500 গ্রাম পর্যন্ত খাবার গ্রহণ করে এবং জন্মের 12 থেকে 13 মাস পর বাচ্চার ওজন প্রায় তার পিতামাতার ওজনের সমান হয়। পেঙ্গুইন সর্বোচ্চ 12 বছর পর্যন্ত বাঁচতে পারে, 6 থেকে 7 বছর জোড়ায় থাকে। জন্মের পর থেকে পেঙ্গুইনকে বিশেষ শিক্ষা দেওয়া হয়, এতে তারা স্কুল গড়ে তোলে। বয়স্করা কিশোর ও শিশু ও তরুণ পেঙ্গুইনদের বিশেষ শিক্ষা প্রদান করে। এভাবে কয়েক মিলিয়ন পেঙ্গুইন সুশৃঙ্খলভাবে একটি রাজা বা সম্রাটের অধীনে জীবন কাটিয়ে দেয়। পৃথিবীতে 18 প্রজাতির পেঙ্গুইন বসবাস করে, তার বেশিরভাগই দক্ষিণ মেরুতে। তবে অতিরিক্ত তুষারঝড়ের সময় এরা প্রায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করে ব্রাজিল, আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশে পৌঁছায়। তবে রাস্তায় বেশ কিছু সঙ্গী হারায়, এদের মধ্যে বয়স্ক 20% এবং কিশোর 22%, সংখ্যায় প্রায় 20,000। কিছু পেঙ্গুইন জাগুয়ার, লেপার্ড, নেকড়ে ইত্যাদি দলের ধাওয়ায় শিকার হয় এবং তারা সেখান থেকে একটি উল্লেখযোগ্য পেঙ্গুইনকে হারিয়ে ফেলে। আবার কিছু পেঙ্গুইন আবহাওয়া পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে না, সে সময় তারা অসুস্থ হয়ে মারা যায়। এছাড়াও যে দেশে পেঙ্গুইন পাড়ি জমায় সে দেশের জনগণ বা সে দেশে বসবাসকারী নীল থাবা শিকারীদের কারণেও কিছু পেঙ্গুইন মারা যায়। তা দিয়ে প্রতিবছর প্রায় 20,000 পেঙ্গুইন মারা যায় শুধুমাত্র পরিভ্রমণ এবং শীতার্থ এই দুটি কারণেই। বর্তমানে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বৃদ্ধির ফলে অ্যান্টার্কটিকা মহাদেশের
কিছু জায়গাতে পেঙ্গুইন বসবাস অনুপযোগী হয়েছে, কারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অ্যান্টার্কটিকা মহাদেশের তলদেশের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং বরফ গলে সেখানে পেঙ্গুইনের বসবাস অনুপযোগী হয়ে পড়ছে। বর্তমানে পৃথিবীতে এখন 14 প্রজাতির পেঙ্গুইনই অবশিষ্ট রয়েছে। পেঙ্গুইন শীতার্ত দেশের অধিবাসী হলেও এরা রোদকে খুব ভালোবাসে। যখন ঝলমলে রোদ ওঠে বা খুব কম সামান্য, তখন দল বেঁধে রোদ পোয়াতে আসে এবং তারা কিচিমিচি শব্দ করে, একে অপরের সাথে আনন্দ করে। পেঙ্গুইন খুব শক্তিশালী পাখি, এদের রোগ হয় না বললেই চলে। তবুও পেঙ্গুইনের সবচেয়ে বড় রোগ হচ্ছে ডিপ্রেশন। তারা হঠাৎ বিভিন্ন কারণে ডিপ্রেশনে চলে যায় এবং খাওয়া দাওয়া ছেড়ে অসুস্থ হয়ে মারা যায়। পেঙ্গুইনের খাবারের মধ্যে তাদের সবচেয়ে প্রিয় খাবার মাছ, এছাড়া অক্টোপাস, জুপ্লাঙ্কন, ফাইটোপ্লাঙ্কন জাতীয় বিভিন্ন উদ্ভিদ ওরা খায়। প্রিয় দর্শক, হিমজগতের বাসিন্দা পেঙ্গুইনকে বিশ্বের কয়েকটি দেশ যেমন চিলি, পেরু, রাশিয়া ইত্যাদি শীতপ্রধান দেশে এদের চিড়িয়াখানায় প্রদর্শন করা হচ্ছে এবং পেঙ্গুইনের জীবনমান উন্নয়নের জন্য গবেষণা করা হচ্ছে। সেই সাথে পেঙ্গুইনকে বিভিন্নভাবে প্রশিক্ষিত করা হচ্ছে যাতে পেঙ্গুইনের জীবন আরও উন্নত হয়। পেঙ্গুইনের জীবন বৃত্তান্তমূলক ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিক্সটেক ভিডির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।